কংগ্রেচুলেশনস শর্মিলা শো হাউস, আরো আরো ভালো কাজ করো এবং দর্শকদের জানাই আরো সেলিব্রিটিদের সম্পর্কে আরো ভালো ভালো খবর জানার জন্য, এরকম ফটোশুটের এক্সক্লুসিভ ভিডিওস দেখার জন্য অবশ্যই দেখো শর্মিলা শো হাউস। থিয়েটার করতাম, ফার্স্ট পেজ লিপ তোমার কত ছিল? প্রচুর খেয়েছি। ফার্স্ট পেজ লিপে কি করেছি মানে দ্যাট ওয়াজ হরিবল। অর্কুজাকে এরকম একটা বোল্ড লুকে আমি প্রথমবার দেখলাম, তো সেই জন্যই আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে এরকমই অর্কুজার প্রথম প্রথম যে এক্সপিরিয়েন্সগুলো, বিভিন্ন জিনিসেরই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেরকমই কিছু প্রশ্ন আমি এবার ওকে জিজ্ঞেস করব। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার ফার্স্ট মডেলিং অ্যাসাইনমেন্ট। ফার্স্ট মডেলিং অ্যাসাইনমেন্ট, আমি প্রেস্টিজ প্রেশার কুকারের জন্য মডেলিং করেছিলাম, সেটা প্রায় 3-4 বছর আগে, তখন আমি মানে স্ট্রাগল করছি বেসিক্যালি। ফার্স্ট ফেসলিপ তোমার কত ছিল? ফেসলিপ বলতে আমি থিয়েটার করতাম, তখন একবার কল শোতে গিয়ে আমি 300 টাকা পেয়েছি, দ্যাটস মাই ফার্স্ট ফেসলিপ বলতে পারো। ফার্স্ট ফেসলিপে কি করেছিলে? ফার্স্ট ফেসলিপে আমি বাবা মা প্রচুর খেয়েছি, মানে প্রচুর 300 টাকায় প্রচুর খাওয়া যায় না, বাট হ্যাঁ মানে বাজার টাজার করে রান্না বান্না করে উই হ্যাড আ মিল। আর কি নেক্সট হচ্ছে তোমার এখনো পর্যন্ত মনে হয় ওয়ার্স্ট মানে ওয়ার্স্ট লুক, মানে প্রথম দিকে তো এরকম অনেক হয়েছে যে হয়তো ভালো মেকআপ আর্টিস্ট পাওনি বা কিছু, তো ওই অনুযায়ী ওয়ার্স্ট লুক মানে কখনো কি হয়েছে? হ্যাঁ অবভিয়াসলি, কারণ শুরুর দিকে আমার একদম এক্সপিরিয়েন্স ছিল না, যখন মানে আমি জাস্ট স্ট্রাগল করছি থিয়েটার করছি এবং থিয়েটারের একটি নাটক করতে গিয়েই একটা ভয়ানক মেকআপ আর্টিস্ট ছিল যে আমার একটা ভয়ানক লুক হয়েছিল, সেটা ভেবে আমার এখনো নাই কিন্তু সেটা তো সবাই ভালো নয়, এটা খুব স্বাভাবিক, মানে ইন্ডাস্ট্রিতে সবাই যে খুব ভালো এটা আমি বলবো, কিন্তু হ্যাঁ খুব লাকিলি তারপরে আমি যাদের পেয়েছি দে আর ভেরি ভেরি, এবং সেটার প্রমাণ আমরা এই মুহূর্তে পাচ্ছি, মানে স্টুডিও স্পেসে আজকে তোমার এই যে এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করে এত সুন্দর একটা মানে কি বলবো ফটোশুট হচ্ছে, তো এইটার জন্য তুমি কি বলবে? এটার জন্য আমি স্টুডিও স্পেসকে পার্সোনালি থ্যাংক ইউ জানাতে চাই, ইটস এ ভেরি গুড স্টুডিও অ্যাজ ইউ ক্যান সি অল, অ্যান্ড আমি ভীষণ থ্যাঙ্কফুল আমার টিমকে, রেডিও শুভ্র এবং মাধবকে, যারা আমার এত ভালো একটা ড্রেস দিয়েছে, এত ভালো একটা লুক দিয়েছে, মানে আমি যেটা চেয়েছিলাম মাই উইশ হ্যাজ বিন ফুলফিলড। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.